বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব যে দেশে, সেই দেশে এখনো মানুষ খেকো মানুষ রয়েছে। সৌন্দর্যের কারণে যে দেশকে বলা হয় পার্ল অফ আফ্রিকা, অর্থাৎ আফ্রিকার মুক্তা। কিন্তু সৌন্দর্যের বিপরীতে যে দেশে রয়েছে কিছু ভয়ঙ্কর রূপ, সেই বৈচিত্র্যময় উগান্ডা দেশ ভ্রমণে। বন্ধুরা, এই দেশের মানুষ এখনো নিজেকে টোপ বানিয়ে ভয়ঙ্কর অজগর সাপ শিকার করে। আমরা অনেকেই এখনো এই দেশটাকে এরকম তুচ্ছ করেই দেখি। এটা এমন একটি দেশ যা নিয়ে আমরা প্রায় মজা করে নানান রকম কথা বলে থাকি, যদিও এই দেশ সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই। তো বন্ধুরা, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সকল অজানা তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। উগান্ডা প্রধানত একটা খ্রিস্টান রাজত্ব। উগান্ডা নামটির উৎপত্তি হয়েছে বুগান্ডা রাজত্ব থেকে। 2,41,038 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে 4,14,87,965 জন মানুষের বসবাস। উগান্ডার সরকারি নাম রিপাবলিক অফ উগান্ডা। পূর্বাঞ্চলীয় আফ্রিকায় বিষুব রেখার উপরে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ এটি। কাম্পালা উগান্ডার রাজধানী এবং বৃহত্তম শহর। দেশটির পূর্বে কেনিয়া, উত্তরে সুদান, পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং দক্ষিণে তানজানিয়া দ্বারা বেষ্টিত। 1900 শতকের শেষের দিকে ইউরোপীয় ঔপনিবেশিকদের আগমনের পূর্বে এখানে অনেকগুলো শক্তিশালী রাজত্ব ছিল, যাদের মধ্যে বুগান্ডা ও বুনিয়োরও উল্লেখযোগ্য। 1994 সালে উগান্ডা একটি ব্রিটিশ প্রোটেক্টরেটে পরিণত হয়। 1926 সালে এর বর্তমান সীমানা নির্ধারিত হয়। 1962 সালে এটি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। বর্তমান উগান্ডায় প্রাচীনতম মানব বসতি স্থাপন করেছিল আদিম শিকারী মানুষেরা। আজ থেকে আনুমানিক 2,000 বছর পূর্বে বান্টু ভাষাভাষী জনগণ প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকা থেকে অভিবাসী হয়ে দেশটির দক্ষিণাংশে বসবাস শুরু করে। এই জনগোষ্ঠী লোহার ব্যবহার সম্পর্কে অধিক জ্ঞান রাখত। অনেকের ধারণা উগান্ডায় এখনো মানুষ খেকো মানুষ রয়েছে। এখানকার মানুষেরা নাচ গান বিনোদনে মেতে থাকতে ভালোবাসে সবসময়। প্রায় 56টি জাতির বসবাস এই ভূখণ্ডে। এখানকার আইন শৃঙ্খলা খুবই কঠিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় ভারী অস্ত্র বহন করে। উগান্ডার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রিমিনাল দেখামাত্র গুলি করে মারার আইন রয়েছে। জোর করে ধর্ষণ ছাড়া বাকি সব ধরনের সম্পর্ক বৈধ এই দেশে। এখানকার প্রতিটি ঘর এবং আবাসিক হোটেল রুমের দরজার সামনে কন্ডম রাখা বাধ্যতামূলক। এই আইন না মানলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। প্রতি সপ্তাহে সিটি কর্পোরেশন থেকে বাড়ি বাড়ি চেক করতে আসে যে বাড়িতে কন্ডম ব্যবহার করা হচ্ছে কিনা নিয়মিত। উগান্ডার মুদ্রার নাম সিলি। বাংলাদেশের 1 টাকা সমান উগান্ডার 41.99 টাকা এবং ভারতের 1 টাকা সমান উগান্ডার 48.98 টাকা। উগান্ডা একটি দরিদ্র দেশ, তবু এদেশে বহিরাগতদের সংখ্যা অনেক। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ অনেক দেশের মানুষ চাকরির জন্য এখানে এসে প্রবাস জীবন কাটায়। সবুজ বনাঞ্চল, ছাই রঙের পাহাড়, নীল সবুজ জল আর মেঘ উগান্ডাকে আসলেই এক রূপ সৌন্দর্যের মুক্তার রূপ দিয়েছে। উগান্ডার মানুষের সবচেয়ে প্রিয় খাবার কলা এবং ভুট্টা। এরা সাধারণত 3 বেলা কলা এবং ভুট্টা খেয়ে থাকে। এর পাশাপাশি অন্যান্য কিছু সাধারণ খাবার থাকে। এখানে সবাই ফ্রি মাইন্ডে চলে। এই দেশের শহরের চেয়ে গ্রামে সবচেয়ে বেশি পতিতা রয়েছে। এদেশের মানুষ খুব আনন্দের জীবন কাটাতে ভালোবাসে। এদের সাপ্তাহিক ছুটির দিন শনিবার। এই দিনটি তারা আমোদ প্রমোদের সাথে অতিবাহিত করে। এই দেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। আয়তনের দিক দিয়ে পৃথিবীর 79তম দেশ এটি। তবে এই দেশটিকে নিয়ে আমরা যতই মজা করি না কেন, এই দেশের প্রকৃতি কল্পনার চেয়েও অধিক সুন্দর। এই দেশটিতে রয়েছে বিস্তীর্ণ বনভূমি, বৈচিত্র্যময় জীব বৈচিত্র্য, সারি সারি পাহাড়ের কোলে নয়নাভিরাম ঝর্ণাধারা, আছে নদী নালা আর খালবিল। আফ্রিকান জীব বৈচিত্র্য নিয়ে উগান্ডা নিজেই একটা মিউজিয়াম। সারা পৃথিবীতে পরকীয়া সম্পর্ক নিয়ে প্রচুর বিবাদের সৃষ্টি হচ্ছে, কিন্তু এই উগান্ডাতে সরকারিভাবে এই পরকীয়াকে বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু পরকীয়া প্রেমে সন্তান নেওয়ার অনুমতি নেই। প্রকৃতিগতভাবে উগান্ডার মানুষ প্রচন্ড সাহসী। এরা অজগর সাপ থেকে শুরু করে যেকোনো হিংস্র বন্য প্রাণী নিজেদের হাতে বানানো সামান্য অস্ত্র দিয়ে শিকার করে থাকে, এমনকি নিজেকে টোপ বানিয়ে ভয়ঙ্কর অজগর সাপ শিকার করে। উগান্ডার 95% মানুষের গায়ের রং কালো, তবে মানুষ হিসেবে এরা অনেক সহজ সরল। যেকোনো অপরিচিত অতিথিকে খুব সহজেই আপন করে নিতে পারে।
এখানকার মানুষজন তাদের স্পেশাল গেস্টকে প্রথমে খাসফড়িং ভাজা খেতে দিয়ে আপ্যায়ন করে থাকে। খাসফড়িং ভাজা এখানকার একটি ঐতিহ্যবাহী খাবার। উগান্ডা গেলে যদি আপনাকে কেউ খাসফড়িং খেতে দেয়, তাহলে বুঝবেন আপনি তাদের স্পেশাল গেস্ট। উগান্ডা জনপ্রিয় খেলা ফুটবল, তবে বর্তমান সময়ে ক্রিকেটও জনপ্রিয়তা পাচ্ছে। আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া হ্রদের অর্ধেকের বেশি এই দেশে অবস্থিত। প্রায় 3,000 দ্বীপ সমৃদ্ধ এই লেকটির পানির একমাত্র উৎস বৃষ্টি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বাদুপানির লেক এটি। স্থানীয় মানুষদের মধ্যে এই লেক নিয়ে কিছু মতবাদ প্রচলিত আছে। স্থানীয় অধিবাসী বাসকার পূর্বপুরুষদের সময় কালো জাদুতে পারদর্শী তন্ত্র সাধকরা খারাপ আত্মাদের মঙ্গলের জন্য নেমে আসত লেকের জলে। তাই ওই জনগোষ্ঠীর কাছে এই লেকে জলপ্রপাত আজও অনেক পবিত্র। উগান্ডাকে বলা হয়ে থাকে পাখিদের অভয়ারণ্য। পৃথিবীর বিভিন্ন প্রজাতির পাখির 11% রয়েছে উগান্ডায়। প্রত্যেক বছর প্রায় 10 লক্ষের বেশি মানুষ উগান্ডা ভ্রমণে আসে। এই দেশে অশিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি এবং এখানে যৌনতা খুবই সস্তা, যে কারণে এখানকার মানুষ যখন তখন যে কোনো প্রক্রিয়ায় যৌনতায় লিপ্ত হয়। এই জন্য পৃথিবীর সবচেয়ে বেশি এইচআইভি আক্রান্ত দেশগুলোর মধ্যে উগান্ডা একটি। উগান্ডার মানুষের সবচেয়ে জনপ্রিয় বাহন হচ্ছে সাইকেল। সকাল অথবা বিকালে অবসর সময়ে অনেকেই সাইকেল চালিয়ে পার করে দেয় 3 থেকে 4 ঘন্টা। পৃথিবীর মধ্যে উগান্ডার নারীরা সবচেয়ে বেশি সন্তান জন্ম দিয়ে থাকে। এখানকার প্রতিজন নারী গড়ে 6টি করে সন্তান জন্ম দেয়। এখানকার মেয়েরা একটি ছেলেকে পছন্দ করে সেই ছেলেটি কতটা লম্বা সেটা দেখে, আর ছেলেরা মেয়ে পছন্দ করে তার অঙ্গের সাইজ দেখে। উগান্ডাকে বলা হয় গরিলার দেশ, কারণ সমস্ত পৃথিবীতে যত গরিলা রয়েছে তার 3/2 গরিলা রয়েছে এই দেশে। পরিশ্রমী জাতি হিসেবে উগান্ডার মানুষের রয়েছে পৃথিবীর মধ্যে 1 নম্বরে। এদেশে 94.5% মানুষ কঠোর পরিশ্রমী। এই দেশের মানুষের চুল এতটাই কোঁকড়ানো যে চিরুনি দাঁতে কাজ করে না, তাই এদের অনেকেই সবসময় টাকমাথা হয়ে থাকতে দেখা যায়। এই দেশে সাম্প্রতিক সময়ে এমন একটি আইন চালু হয়েছে যে আপনি চাইলেই রাজধানী কাম্পালায় কোনো পথ শিশুকে খাবার অথবা টাকা দিতে পারবেন না। যদি এমনটা করেন তাহলে সেটা আইনত দণ্ডনীয় হবে। এখানে 21 বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রি করা আইনত দণ্ডনীয় এবং জনসম্মুখে ধূমপান করাও দণ্ডনীয় অপরাধ। উগান্ডায় সমকামিতা যাবজ্জীবন কারাদণ্ডের মতো একটি অপরাধ। পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ এই উগান্ডার মানুষের বিনোদনের প্রধান মাধ্যম FM রেডিও। এই দেশে 50টিরও বেশি রেডিও স্টেশন রয়েছে। এখানকার একটি মসজিদের নাম রাখা হয়েছে লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফির নামে। উগান্ডা তথা পূর্ব আফ্রিকা সব থেকে বড় মসজিদ এটি। লিবিয়ার পক্ষ থেকে উগান্ডার মানুষদের জন্য এই মসজিদটি উপহার হিসেবে দেওয়া হয়, তাই এই মসজিদের নাম গাদ্দাফির নাম অনুসারে রাখা হয়। কিন্তু গাদ্দাফির মৃত্যুর পর এই মসজিদের নাম পরিবর্তন করে সেন্ট্রাল মসজিদ করা হয়। কালো মানুষদের দেশ এই উগান্ডার সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে সেখানে গিয়ে ঘুরে আসতে হবে, কিন্তু সতর্ক থাকতে হবে অবাধ মেলামেশায় আবৃত হয়ে যেন এইচআইভি না হয়ে যায় আপনার, কেননা এই দেশে এইচআইভির সংখ্যা অনেক বেশি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যেন পরবর্তী আপডেট সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।